মোচা মাসি এসেছে, কি নেবে? তা আমি কি জানি বাপু, আমি কি রান্না বান্না করি? রান্না করে তো অনুরাধা, ওকে জিজ্ঞেস কর। তুমি করতেও তো পারো একদিন রান্না, আমি কতদিন তোমার রান্না খাই না মা। ওসব রান্না টান্না আমি করতে পারবো না বাপু, দেখছিস না কেমন ঠান্ডা পড়েছে, আমি কেমন ডুবু টুবু হয়ে গেছি, হাত পাটা আমার ফুলে গেছে, আমি এই ঠান্ডাতে জল ওই ঘাটতে পারবো না আমি রান্না করতে। মালতিটা তো তোমার জন্য আসে না, সব কাজ বৌদিকে একাই করতে হয়। একদম চোপা না রাবি না মিঙ্কি, একদম চোপাটা। বৌদি কিনিবা বলো? বাজার তো আছে মোচামাসি। ওইটা বললে তো শুনবো না, কত দূর থেকে এসেছি আমি, নিতে তো হবেই। নেবে নেবে বাচ্চা, দাঁড়াও কিছু নাও অনুরাধা, কিছু নাও। সেই ছোট্টবেলা থেকেও আমাদের বাড়িতে আসে, এই ঠান্ডার মধ্যে এসেছে, কিছু নাও। বৌদি মটরশুঁটি নি। মোচামাসি মটরশুঁটি কত করে কেজি গো? 120 টাকা। এত বেশ না, হাফ নে হাফ। ঠিক আছে হাফ দাও তাহলে। আচ্ছা ধুর, তুমি শুনলে না মা হাফ নিতে বলল? দাঁড়াও আমি নিচ্ছি। আরে এটা কি করছো? কি কেন আমি হাফ মতো শুটে নিলাম? আরে বাপু হাফ মানে আমি হাফ কিলো বলেছি, অতচারি কিছুই চলে না, কিছুই বোঝে না। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। আরে আরে এটা করছো কি দিদি? কেন গো তুমি কি কিছু বোঝো না নাকি? মাঝে বলল হাফ কিলো হয়ে গেল বৌদি, আর কি নিবা? মোচা আছে, মোচা নাও। মোচা হবে না, শীতকালে আগু কষে গেলে মুশকিল, মোচা নেব না। তোমার মোচা নাক বোচা, এই দেখো ওর তো নাকই নেই। ও হ্যাঁ মোচামাসি, কাঁচা লঙ্কা আছে তোমার কাছে? হ্যাঁ বৌদি আছে, তা ঝাল হলেই দিও বাপু, এই ঠান্ডা থেকে বাঁচার একটাই উপায়, ঝাল কাটা বেশি করে ঝাল। ও মা গো কি ঠান্ডা পড়েছে রে বাবা। তোমাকে চিন্তা করতে হবে না, খুব ঝাল হবে। আমাকে ওই বড় লঙ্কাটা দাও না গো। এইটা এটা তো বরবটি। তাহলে তুমি আমাকে ওই বরবটি লঙ্কাই দাও। আরে আই মিঙ্কি, ওটা তো অন্য সবজি, তুই তো দেখি কিছুই জিনিস না, আমার মুখখন আবার কাটিয়ে দেবে। বাচ্চা তুমি তো মারমাটা করে লঙ্কা দাও, ঝাল লঙ্কা দেবে। হ্যাঁ ঝাল দাঁড়াও মা, আমি না চেক করে দেখি, ঝাল না হলে কিচ্ছুটাই নেবো না। দাও আমাকে। ঝাল নেই তো,
আমি নাম বললে বাবু, আরে থাক।